এক নজরে জামাতের নতুন সেক্রেটারি মিয়া গোলাম পারোয়ার বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার দলের আমির ডাক্তার শফিকুর রহমান তাকে দুই হাজার কার্যকালের জন্য সেক্রেটারি জেনারেল হিসেবে শপথ বাক্য পাঠ করান উনিশশো উনষাট সালের আট জানুয়ারি খুলনা জেলার ফুলতলা উপজেলার শিরোমণি গ্রামে জন্মগ্রহণ করেন মিয়া গোলাম পরোয়ার শিক্ষাজীবনে তিনি বিএল কলেজ থেকে হিসাব বিজ্ঞানে বি ও এম কম পাশ করার পর অধ্যাপনা ও সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন মিয়া গোলম্পার উনিশশো সালে জাসদ ছাত্রলীগে যোগদান করেন উনিশশো সালে ছাত্র থাকা অবস্থায় তিনি ইসলামী ছাত্রশিবিরে যোগদান করেন পর্যায়ক্রমে ছাত্র ছাত্রশিবিরের খুলনা মহানগরীর সেক্রেটারি দায়িত্ব পালন করেন উনিশশো ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত খুলনা মহানগরী জামাতের আমির হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালের এপ্রিল থেকে দুই সালের নভেম্বর পর্যন্ত জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন এরপর দুই সালের নভেম্বর থেকে তিনি জামাতের কেন্দ্রীয় নায়েবে আমিরের দায়িত্ব পালন করেন এছাড়া দুই হাজার সালের জানুয়ারি থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে বারবার কারাবরণ করতে হয়েছে জামাতের এই শীর্ষ নেতাকে দুই দশ সালের তিরিশ জুন খুলনা একটি মিছিল থেকে গ্রেফতার হয়ে পাঁচ বছর কারাবরণ করেন এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন মেয়াদে তিন চারবার কারান্তরীণ হন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার একজন সাবেক সংসদ সদস্য তিনি অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা পাঁচ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন একই আসনে উনিশশো ও দুই হাজার সালের জাতীয় নির্বাচনে পরাজিত হন তিনি এছাড়া দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিশ দলীয় জোট থেকে একই আসনে প্রার্থী হিসেবে মনোনীত হন কিন্তু আওয়ামী সরকারের প্রহসনের নির্বাচন বয়কট করেন জামাতের এই শীর্ষ নেতা